সুপ্রিয় শিক্ষার্থী, আইকন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমরা অষ্টম শ্রেণীর গণিত করছি, পরিমাপ অধ্যায় তিন অনুশীলনী। দেখো তিন অনুশীলনী, এটা তিন নম্বর পর্ব। আমি 15, 16, 17 এই তিনটা অঙ্ক তুলছি, এই তিনটা অঙ্ক আমি এই পর্বে করব। তো 15 নম্বর অঙ্কটা দেখো, 15 নম্বরটা কি বলছে, প্রশ্নটা বড়। একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এত মিটার এবং বাইরে চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত। দেখো এটা মনে করো একটা বর্গাকার ক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ সমান, ঠিক আছে। এর এক বাহুর দৈর্ঘ্য হলো 300 মিটার, এর বাইরে একটা রাস্তা আছে, রাস্তাটার প্রস্থ হলো 4 মিটার, ঠিক আছে। রাস্তাটা সব দিকে 4 মিটার প্রস্থ, এই রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা কি করব, প্রথমে ভিতরের ক্ষেত্রফল বের করব, তারপরে বাইরের ক্ষেত্রফল বের করব, তারপরে বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বিয়োগ করব, তাহলে কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফল চলে আসবে। এখান থেকে শুরু করছি। তো দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের, বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, ঠিক আছে। অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এটা বর্গ করতে হবে, এটা বর্গ করতে। আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার, ঠিক আছে। এই জন্য এখানে বর্গ করে দিলাম, 300 বর্গ 300, হ্যাঁ 300 স্কোয়ার। এটা বর্গ করা হয় 3 × 9 = 400, এত বর্গ মিটার। এখন আমরা কি করব, রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য বের করবো। দেখো রাস্তাটা কিন্তু এখানে এদিকেও 4 মিটার, এদিকেও 4 মিটার, এখান থেকে এইটুকু যদি 300 হয়, রাস্তা সহ কি হবে, এদিকেও 4 বাড়বে, এদিকেও 4 বাড়বে, তাহলে 300 যোগ এদিকে 4 এদিকে 4। আচ্ছা তাহলে আমরা কি করব, রাস্তা সহ, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দেখো 300 যোগ 4 যোগ 4, এত মিটার। আচ্ছা এটা অন্যভাবে লেখা যায়, 300 যোগ 4 গুণ 2 লেখা যায়, তো সমস্যা নেই, 308 মিটার রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের মানে দৈর্ঘ্যটা। অতএব রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফল হবে কি হবে, বাহু স্কোয়ার, ঠিক আছে, বাহু স্কোয়ার, এত বর্গ মিটার, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে এটা গুণ করে 308 গুণ করতে হবে, 308 স্কোয়ার করলে হয় 94,864, 94,864 বর্গ মিটার। দেখো বন্ধুরা, এটা হলো ভিতরের ক্ষেত্রফল, এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো এটা, আর রাস্তা সহ ক্ষেত্রফল হলো এটা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, এই ক্ষেত্রফল থেকে ওই ক্ষেত্রফলটা বিয়োগ হবে। অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে, এটা থেকে এটা বিয়োগ, 9,000 বিয়োগ এটা 94,864, এত বড় মিটার। এটা বিয়োগ করলে কত হয়, 4864 বর্গ মিটার। দেখো খুব সহজ অঙ্ক, আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 4864 বর্গ মিটার। এখন আমি চলে যাচ্ছি 16 নম্বরে। ষোলো নম্বরটা কি বলছে দেখো, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, ভূমি হলো 22 মিটার, উচ্চতা কত। তো আমরা লিখি দেওয়া আছে, দেওয়া আছে ত্রিভুজাকৃতি, ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, ঠিক আছে। তারপরে এর ভূমি আছে, দেখো ভূমি 22 মিটার, আচ্ছা ধরি উচ্চতা 100 মিটার, ধরি উচ্চতা সমান 100 মিটার। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে এখানে ভূমি হলো এটা, উচ্চতা এটা, তাহলে ক্ষেত্রফল কত হবে। অতএব ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল হলো হাফ গুণন ভূমি হলো, আচ্ছা ভূমি হলো 22 আর উচ্চতা হলো 11 মিটার,
একবারে মানটা দেখো, এটা এটা কাটলে এগারো হয়, এগারো ক বর্গমিটার। দেখো বন্ধুরা, এটা হলো ভূমিকে বাইশ এবং উচ্চতা ক ধরে এটা আমরা ক্ষেত্রফল পাইলাম। কিন্তু প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল 264 বর্গমিটার, তার মানে আমরা এখন সমীকরণ গঠন করবো প্রশ্ন মতে। এটা ইকুয়াল টু এটা, প্রশ্ন মতে এগারো ক সমান হলো 264। তাহলে এখান থেকে ক সমান কত হবে, 264 উপরে যাবে আর এগারো নিচে আসবে, কাটাকাটি করি। ক সমান এর দিকে কাটলে কত হয়, এগারো দুগুণ বাইশ, চার এবং চব্বিশ। অতএব ত্রিভুজাকৃতি জমির ভূমি 22 মিটার লিখে দেবে শেষে। অতএব ত্রিভুজাকৃতি জমির ভূমি 22 মিটার। একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা এত, প্রস্থ এত, দৈর্ঘ্য কত। আচ্ছা, চৌবাচ্চার এটা কিন্তু এত লিটার পানি ধরে মানে এটা কিন্তু চৌবাচ্চার আয়তন। তো এখন গভীরতা দেওয়া আছে, দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা কত, গভীরতা 2.56 মিটার। আচ্ছা, প্রস্থ কত, 2.5 মিটার। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ধরি দৈর্ঘ্যটা দেওয়া নেই, ধরি দৈর্ঘ্য ক মিটার। দেখো চৌবাচ্চার গভীরতা এটা, প্রস্থ এটা, দৈর্ঘ্যটা আমরা ক মিটার ধরলাম, এটা দেওয়া নেই, এটা বের করতে বলছে। তাহলে একটা জিনিসের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা হতো, তাহলে তার আয়তন কত হবে। অতএব চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত মিটার, এত ঘনমিটার। ঠিক আছে, আয়তনে এত ঘনমিটার। আচ্ছা, এবার গুণ করি এটা, 2.56 × 2.5 = 6.4। এটা গুণ করলে হয় 6.4, এই যে কটা থাকবে এত ঘনমিটার। দেখো চৌবাচ্চার আয়তন এত ঘনমিটার, এখানে কিন্তু বলছে চৌবাচ্চা এত লিটার পানি ধরে, মানে এটাও কিন্তু চৌবাচ্চার আয়তন। একটা চৌবাচ্চায় কতগুলো পানি ধরবে, তার আয়তন যত ততগুলো পানি ধরবে। তা যেহেতু 19,200 লিটার পানি ধরে, তার মানে চৌবাচ্চার আয়তন কিন্তু 19,200 লিটার। এখানে দেখো চৌবাচ্চার আয়তন কিন্তু আমরা বাইর করছি এত ঘনমিটার। তো এই ঘন এখানে আছে, এখানে চৌবাচ্চার আয়তনটা ঘনমিটার এককে আছে, এখানে লিটার এককে। বন্ধুরা মনে রাখবা, ঘনমিটার এটা কিন্তু আয়তনের একক, লিটার এটাও কিন্তু আয়তনের একক। তো এই দুইটা এককের মধ্যে সম্পর্ক আছে, 1 ঘনমিটার = 1,000 লিটার। তো আমরা এই ঘনমিটারটাকে লিটার বানিয়ে নিই, তাহলে সহজ হবে। তাহলে এটাকে আমি লিটার বানিয়ে নিচ্ছি, 6.4 ক আছে, এর সঙ্গে গুণ হলো 1,000 লিটার হয়ে গেল। আচ্ছা, এটা গুণ করলে হয় 6,400 লিটার। ঠিক আছে, তাহলে চৌবাচ্চার আয়তন তাহলে 6,400 ক আছে, কটাকে আমি লিখে নিই এত ক লিটার। লক্ষ্য করো বন্ধুরা, এটা হলো চৌবাচ্চার আয়তন, এটা হলো চৌবাচ্চার আয়তন। তাহলে আমরা সমীকরণ গঠন করব প্রশ্ন মতে, এটা ইকুয়াল টু এটা। ঠিক আছে, মুছে দিই। প্রশ্ন মতে এই যে 6,400 ক ইকুয়াল টু 19,200, এখান থেকে ক সমান কত হবে, 19,200 এটা উপরে যাবে, 6,400টা নিচে আসবে। ঠিক আছে, আমরা এটা জাস্ট কাটাকাটির দরকার নেই, ক্যালকুলেটরে ভাগ করো, 19,200 / 6,400, 19,200 / 6,400 3, যাই হোক এটা ভাগ করলে 3 হয় 3, তার মানে দৈর্ঘ্য হলো 3 মিটার। অতএব চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, এটা উত্তর। তো বন্ধুরা, আশা করি তোমরা এই তিনটা প্রশ্ন বুঝতে পেরেছো, তিনটা অঙ্ক। আমরা এর পরের পর্বে 18 নম্বর থেকে শুরু করব। তো তোমরা আইকন স্কুলের সঙ্গেই থাকো, যে কোনো প্রবলেম কমেন্ট করো। ধন্যবাদ সবাই।